মালদাতে আবারও বড় সড় সাফল্য। মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল বিনা অস্ত্রোপচারে 5 বছরের শিশুর শ্বাসনালী থেকে কানের দুল বের করে অসম্ভবকে সম্ভব করে দেখালো মালদা মেডিকেল কলেজের চিকিৎসকেরা। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় কতটা উন্নতি হয়েছে তা আবারও প্রমাণ করে দিল মালদা মেডিকেল কলেজ। 5 বছরের শিশুর নতুন জীবন ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেরা। সাধুবাদ জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে অসুস্থ শিশুর নাম সুমাইয়া খাতুন, তার বাড়ি কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। হ্যাঁ, এটা একটা টিমের সাফল্য। এখানে অ্যানেস্থেসিয়া এবং ইএনটি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুদের সমবেত প্রচেষ্টায় অ্যাকচুয়ালি এটা একটু কমপ্লিকেটেড জায়গায় বাচ্চা এবং আটকে ছিল ট্র্যাকিওএসোফেজিয়াল জাংশনের, এখানে কমপ্লিকেটেডভাবে একটি ইয়ারিং আটকে থাকে, যেটা প্রচেষ্টা দীর্ঘ প্রচেষ্টা লাগেনি, সামান্য প্রচেষ্টাতেই এটা উঠে আসে, কিন্তু এই এক্সপার্টাইজটা এখানে লাগে। ইউজুয়ালি এটা কী হয়, বাইরে আগে ছুটে যেত, কিন্তু এখন সরকারি প্রচেষ্টাতেও এই ধরনের অস্ত্রোপচারগুলো এখানে করা সম্ভব হচ্ছে, এতে স্থানীয় লোকজন উপকৃত হবে এবং আমরা আশা করছি আরও ধীরে ধীরে আরও কমপ্লিকেটেড ওটিও এখানে মানুষ সরকারি পরিষেবায় আস্তে আস্তে আস্থা রাখবে। এটা শুধু ডাক্তারদের না, এটা সমবেত টিমের সাফল্য, এটা সরকারের সাফল্য এবং মানুষের কাজ, এখানে যে মানুষ আস্থা রাখতেন সরকারি ব্যবস্থার উপর, সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার প্রতিও মানুষের আস্থার এটা প্রতীক আমি মনে করি। আপনার নাম? ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেসিওলজি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।